আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রথম থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ইতিমধ্যে দেওয়াল লিখন থেকে শুরু করে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছেন তিনি। তারই অঙ্গ হিসেবে আজ সকালে রায়গঞ্জের বন্দর দুধহাটি এলাকায় একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এরই পাশাপাশি সেখানে একটি কর্মী সভাও করা হয়। উপস্থিত ছিলেন প্রচুর দলীয় কর্মী সমর্থক। সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে নামার বার্তা দেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের কাছে তুলে ধরেন উন্নয়নের প্রসঙ্গ। এরপর বন্দর গোষ্ঠ মঞ্চে বিজেপির মজদুর শ্রমিক ইউনিয়নের একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সেখানে প্রার্থী ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের নেতা বাসুদেব রায়, গৌতম বিশ্বাস, যুব মোর্চার উত্তরবঙ্গের কো কনভেনার ভক্ত কুমার রায় সহ অন্যান্যরা। অস্থায়ী কার্যালয় উদ্বোধনের পর এদিন জনসংযোগে নামেন তিনি। সকলের অভিবাদন গ্রহণ করে ভোটের আবেদন জানান বিজেপি প্রার্থী। হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।